আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন আশা করি আল্লাহর রসে সহমতে ভালো আছেন সুস্থ আছেন এই দোয়া এবং কামনা মহান রবুল্লা আলম দরবারি করে সম্মানিত দর্শক শ্রোতা স্যারের বিভিন্ন কর্মব্যস্ততার কারণে আসলে আমরা বেশ কিছুদিন ভিডিও তৈরি করতে পারি নাই তো আজকে আমরা নতুন একটি বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। যা অনেকেই আমাদের কাছে একটু অনুরোধও করেছেন তো আমি স্যারের কাছে অনুরোধ করবো স্যার আমাদের কাছে তো আমাদের যে সকল রুগীরা গোপনাঙ্গের সুস্থতার জন্য মানে অসুস্থ গোপনাঙ্গ সুস্থ করার জন্য যে তেল বা মালিশ ব্যবহার করা হয় তো এটা তো আমরা এখানে তৈরি করে দেই। তো আপনি আমাদেরকে এবং দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন যে কিভাবে আমরা এই কি মাদার টিংসার দিয়ে আর কি কী দিয়ে কীভাবে এটাকে তৈরি করা হয় যাতে করে যারা অনেক দূরে আছেন যারা নিজেরা তৈরি করে এটা ব্যবহার করতে পারবেন তো সেই হিসাবে সেই বিষয়ে আপনি একটু খোলাসা আমাদেরকে এই দিন ইসের মাধ্যমে আমাদেরকে একটু জানিয়ে দিন যাতে আমরা নিজেরাও এবং আমাদের রুগীরাও উপকৃত হতে পারি আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা যে যেখানে আছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি অনেক দিন পর আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম হাফিজ সাহেব যে বিষয়টি বলেছেন অনেকেই আমাদের কাছে এই লিঙ্গ বিকৃতি ছোট, বাঁকা দুর্বল বিভিন্ন সমস্যার কথা বলেন তো আমরা সেক্ষেত্রে যাদের লিঙ্গ বেশি দুর্বল বেশি বাঁকা বেশি ছোটো সেক্ষেত্রে আমরা নিজ হাতে একটি মালিশ তৈরি করে দেই। মালিশটা আমরা একটু দাম বেশি নেই নেওয়ার কারণও আছে সেটা আজকে আপনারা বুঝতে পারবেন যে মালিশটা কিভাবে কত ই করে তৈরি করা হয় করতে হয় আর আপনারা ইচ্ছা করলে তৈরি করতে পারেন এই জন্য আজকের এই ভিডিও আর একটা বিষয় হলো যে বিষয়টি আলোচনা করব। সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যুবক শ্রেণী যারা তারা তো অনেকেই এই যৌন বিষয়ে এতটাই তারা হতাশাগ্রস্ত যে অনেকে মানসিক রোগী পরিণত হয়ে গেছে তারা এত ফোন করে এত বিরক্ত করেন যে আমি অনেকে তাদের চিকিৎসায় বাদ দিয়ে দিয়েছি বিরক্ত করার কারণে তো দেখা যায় একটা রুগীর আমরা ওষুধ পাঠিয়ে সব কিছু করে হয়তো দুশো তিনশো টাকা লাভ করি তার মধ্যে যদি তার দিন রাত ফোন রিসিভ করতে করতে আমার সব কাজ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে ওই সব মানসিক রুগীদের আমি শেষ পর্যন্ত যোগাযোগ করে নাই চিকিৎসা বাদ রাখছি তো আসলে যৌবনের যারা তার এরকম যৌবনের ঝড়ো হাওয়ায় যারা পুড়ে গেছে তাদের ওইখান থেকে ফিরে ওঠানোর মতো যে ধৈর্য দরকার সেটা সম্ভব হচ্ছে না সেই কারণে অনেক রুগী বিপদগ্রস্ত তো আমরা ওই বিষয়টা আলোচনা করব যে যাদের এই রকম পর্যায়ে চলে গেছে যে লিঙ্গের একদম বারোটা বাজায় ফেলছে ওটা আর কোনো দাঁড়ানোর সোজয়ে দাঁড়ানোর এই সোজায় দাঁড়ানোর কোনো লাইন নাই হয় এরকমের বাঁকা অথবা দেখাচ্ছে মাথা নোয়ানো অথবা সাইডই চলে গেছে অথবা প্যাটের মধ্যে ঢুকে ছোট হয়ে গেছে তো এই সমস্যা বর্তমান যুগে অনেক বেশি স্কুল কলেজের ছাত্রদের পরিবেশটা খুবই খারাপ বিশেষ করে এই ওয়ান ভিডিও দেখার জন্য আর বর্তমান তো ওপেন ফেসবুকে সব চলে এসেছে এগুলো নিয়ে আমি বেশ চিন্তিত যে ওদের ভবিষ্যতে হাদিসে যেটা আছে সেটাই হবে যে পুরুষত্ব হানি বেশি পরিমাণ সমাজে চলে আসবে তো আমাদের আজকের ভিডিও যেটা করবে সেটা তো বলিই নেই আনুষানিক কথাগুলো বললাম মূলত মহিলারা একটু মোটা সাইজের লিঙ্গ হইলে বেশি লম্বা না মোটা সাইজের লিঙ্গ হইলে তাদের ভেজাই বেশি ঘর্ষণ সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে তারা বেশি খুশি হয় বা বেশি আনন্দিত হয় বেশি তারা সুখ অনুভব করে অনেকে যুবক এটা বললাম এখানে অনেক যুবকরা শুধু বড় বড় লম্বা লম্বা কীভাবে হয় সেই সব ওষুধ কাছে চান মূলত একটু বেশি বড় না হোক একটু মোটা সাইজের হইলেই তারা বেশি সুখ অনুভব করে তো সেক্ষেত্রে অনেকেরই হস্তমৈথনের কারণে আর বিভিন্ন ধাতু রোগের কারণে বিশেষ করে যাদের পিস্তুল ধাতু নির্গত হয় তাদের ওই কারণে তাদের এই লিঙ্গ অনেক চিকন হয়ে যায় সেক্ষেত্রে তারা ওই আপ ডাউন করবে আসলে মহিলাদের কোনো সন্তুষ্ট করতে পারবে না মানে আপ আপডাউনে সার কোনো কোনো আপ ডাউন করবে কিন্তু কাজ হবে না ভর্ষণ সৃষ্টি হবে না এই জন্যে আমাদের এই বিষয়টা আপনাদের কাছে ওপেন আসকে বলবো যে কোন ওষুধটি খাইলে এবং ব্যবহার করলে আপনারা মোটা বিষয়টা লাভবান হবেন এক্ষেত্রে আর একটা বিষয় বলে রাখি সে হলো যে অনেকই ডাক্তারই আছে আমাদের এইসব ভিডিও দেখে আমার সে কমেন্ট করছেন যে হোমিওপ্যাথিতে একটা ওষুধ একটার বেশি ওষুধ ব্যবহার হয় না কিন্তু আপনাদের একটা বিষয়ে জানা থাকা দরকার যে বাস্তব মুখে চিন্তাভাবনা করতে হবে দেখা গেছে যে একজন বিবাহ করবে হয়তো তিন দিন পরে বা সাত দিন পরে বা এক মাস পরে সেক্ষেত্রে আমাদের হোমিও মাদারটিংসার চা তিন চারটা ব্যবহার না করে উপায় থাকে না যেমন ধরেন একটা রুগী অ্যাক্সিডেন্ট করছে মাথায় রক্তক্ষরণ হচ্ছে তাহলে মাঝে অপারেশান প্রয়োজন এখন যদি আমি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে গোলামি করি যে হোমিওপ্যাথি ওষুধ একটা বেশি ব্যবহার করা যাবে না আমাদেরও চিকিৎসা আছে আসলে বাস্তবে কিছুই নেই এই যে অ্যাক্সিডেন্ট রোগী আমাদের হোমিওপ্যাথিতে বাস্তবে এর কোনো এই মাথায় আঘাত বা জটিল আঘাত হাল ভেঙে যাওয়া আমাদের হোমিওপ্যাথিতে কি সঠিক তাড়াতাড়ি সমাধান নাই যেটা আছে সেটা আমরা নিজেরাও গ্রহণ করি না কেন আমরা জানি আমরা মুখে যতটা পারি বাস্তবে শিকার যায় না অনেক কিছুই বাস্তবমুখী চিন্তা করতে হবে কিছু রোগী আছে আমাদের অ্যালোপ্যাথিতে ভালো চিকিৎসা হয় কিছু রোগ আছে যেটা হোমিওপাথি ভালো চিকিৎসা হয় এটা আমাদের বাস্তবমুখী কথা বলতে হবে শিকার যেতে হবে তো তদ্রুপ কেউ যদি এই সাত দিন পরে বিবাহ করে বা তিন দিন পরে তার বিবাহ বা এক মাসের মধ্যে বিবাহ আর আপনি যদি এক লাইক বইটেম যদি এখন তিন মাস পর পরে আসবেন সিএম দিয়ে আর তিন মাস পরে তার কাজ হবে এটা তার আসলে ই হলো না ওই যার রাত্রি স্ত্রীর সন্তুষ্ট করতে হবে আপনি তার ওই মাতার মধ্যে যত এই হোমিওপ্যাথির গুণগান গান কিন্তু কাজে ফিল্ডে যদি এই না দেখাতে পারেন সেটা হবে না আমি একমাত্র দীর্ঘ অভিজ্ঞতায় এই সেক্সুয়াল ক্ষেত্রে একাধিক ওষুধ ব্যবহার করি মাদার টিংসার যেটা আমার বহু গবেষণায় আমি দেখেছি আগে ফেল গেছি আমার উস্তাদ সহ যারা এই সব ক্ষেত্রে তারা খুব বড়াই করে বা জোর দিয়ে কথা বলে তাদেরও দেখছি তিন চার মাসের আগে কোনো সুফল বলে না এই কারণে আমাদের হোমিওপ্যাথি সেক্সুয়াল ক্ষেত্রে আমাদের একাধিক টিংসার ব্যবহার করে সাময়িকভাবে তারা একটু তাজা করে নিয়ে পরে হাইফারের ওষুধ দিয়ে আমরা স্থায়ী করি চিকিৎসাটা এবং এভাবেই অনেক মানুষের জীবনে শান্তি আনতে সক্ষম হয়েছি এজন্য তরুণ ডাক্তার যারা আছেন আপনারা মধ্যে না থেকে এই উপস্থিত ক্ষেত্রে বাস্তবমুখী ভাবনা করবেন ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ জয়ী হতে পারবেন তা এখন আসি আমাদের প্রথম তো ব্যবহারিক ওষুধটার কথা বলি পরে খাবার ওষুধটার কথা বলবো কোন ওষুধটি খাইলে এবং কোন ওষুধগুলো ব্যবহার করলে আপনার ওই লিঙ্গ সাইজটা বেশ মোটা সতেজ এবং আপনি আপনার স্ত্রীকে প্রকৃত যে সুখ আনন্দ দিতে পারবেন অনেক সময় আমরা বোঝামিল দিয়ে সংসার করতেছি আসলে মহিলাদের অনেকেই সঠিকভাবে তৃপ্তি দিতে পারছেন না কিন্তু মহিলারা প্রাণী প্রাণিত ওরা কারো কাছে প্রকাশ করে না ওইভাবেই সংসার চলতেছে যাই যাদের সমস্যা আছে একটু মহিলাদের চিন্তা করে তাদের সুখ শান্তি দিক লক্ষ্য করে একটু চিকিৎসা নেবেন চিকিৎসা হবে খালি টাকা পয়সা কমা এলেই সুখ শান্তি সংসারে থাকে না আমি একটু আসলে করাই বলে সবাই আচ্ছা দেখেন আমরা মালিশটা কীভাবে তৈরি করি প্রথম তো দিতে হবে মোট ধরেন একশো এম এল থার্টি টোয়েন্টি থার্টি হ্যাঁ ফিফটি আর হলো ফাইভ মোট দেখেন তিরিশ বিশ পঞ্চাশ আটত্রিশ আশি আর হল পনেরো পঁচানব্বই আর পাঁচ একশো একশো এম এল মালিশ তৈরি করতে আপনাকে থার্টি এম এল দিতে হবে কোনিয়াম ম্যাকুলেটাম মাদার কোনিয়া মাদার বিদেশিরা ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে আপনি ব্যবহার করবেন এর ভিতরে দেবেন বিশ এম এল সাইডোনিয়া ভালগ্রিস মাদার এরপরে তিরিশ এম এল দেবেন মিলিগ্রাম দেবেন আয়নিকা মন্টনা কারণ বেশিরভাগ ক্ষেত্রে লিঙ্গের বিক্রি করে তো হস্তমধ্যে কেন ওটা একটা আঘাত এর কারণে আয়নিকা মাদার প্রয়োজন হয় অনেক ডাক্তারই বলতে পারেন এর ভিতরে আবার আর্নিকাকে আর্নিকা এরা আমার ব্যক্তিগত বি থেকে শত শত রুগীতে সুবাল পাওয়ার পরে আপনাদের সামনে এগুলো হাজির করছে আর্নিকা মাধা যেহেতু ওটা একটা এক প্রকার আঘাতের ক্ষেত্রে বিকৃতি ঘটে থাকে আর্নিকা মাদার দিতে হয় এরপরে দিবেন অলিভ অয়েল এক জিনেন অলিভ অয়েল যেটা এটা পুনরায় মেঘ দিবেন ওর ভিতরে দিবেন লোটাস হানি পদ্ম মধু এটা খুব দামি এবং হ্যাঁ আর যে তো আপনারা কী করবেন জানি না এটা খুব কষ্টে ম্যানেজ করতে হয় লোটাস আনি পদ্মমধু কে ফাইভ মিলিগ্রাম টোটাল মিলে এই অনুপাতে আপনি হ্যাঁ যদি একশো মিলি একটা বোতলে এগুলো ই করেন এবং প্রচুর পরিমাণে ঝাঁকুনি দেন প্রায় আপনার এক থেকে বার জোরে সজ্র আঘাত করতে হবে এই ঝাঁকি দিতে হবে দেওয়ার পরে সাদা রঙের একটা এই মালিশ হবে যেটা আপনার অনেক কাজে দেবে এবং অনেক মোট মোটা তাজা এবং সাইজ বেশ মোটা এবং বেশ সাইজওয়ান আপনার একটা ইয়ে হবে পুরুষাঙ্গ হবে ধন্যবাদ আর হলো যে ওর সাথে খাইতে হবে যেটা ভিতরে যদি আবার এই শিরাপষিরা দুর্বল থাকে একদম গভীরে তাহলে আবার সমস্যা এক্ষেত্রে আপনাকে খাইতে হবে সঙ্গে সাইডোনিয়া ভালগেস মাদার সকালে আর মস্কাস মাদার সন্ধ্যায় এটা ভাল ভারতবর্ষ সকালে খাবেন পনেরো ফোঁটা আর মস্কাস মাদার সন্ধ্যায় খাবেন দশ ফোঁটা হ্যাঁ এই দুইটা এর সঙ্গে এটা ব্যবহারকার সাথে এগুলো খাবেন এর সাথে আরও দু একটা রিয়েল হোমিত ওষুধ খাবেন ইনশাআল্লাহ আশা করি আপ যাদের লিঙ্গ বিক্রি করছে ছোটো হয়ে গেছে এবং একদম স্ত্রী হয়ে গেছে সঠিকভাবে স্ত্রী দিতে পারছেন না আপনারা দেখবেন এটা ব্যবহার করলে আপনার যে ক্ষেত্রে লিঙ্গ আগে ছিল ধরেন এরকম বিক্রি বা কাদরনের সেটা হয়ে যাবে শক্ত মোটা এবং এইরকম এই অবস্থা থেকে এই অবস্থায় এটা আমি আগে আঁকি আঁকিনি যে এটা লজ্জা করার বিষয় পরে দেখাই দিলাম আপনারা এটা ব্যবহার করলে এরকম ফলাফল পাবেন ধন্যবাদ সবাইকে যদিও আমি অনেক কথা মাঝে বলে ফেলেছি ভিডিও একটু বড় হয়ে গেছে কিছু মনে নেবেন না আমরা এইভাবেই আমাদের যদি চিকিৎসা নেন আমরা এইভাবে মালিশটা ম্যানেজ করে আপনাদের সুন্দরভাবে ব্যবস্থা করে দেবো আর আপনার নিজেরা যদি এগুলো ম্যানেজ করে এই অনুপাতে ব্যবহার করতে পারেন তো করবেন সেটা আপনারা উপকৃত হবেন আশা করি আর এক্ষেত্রে কারণ এতগুলো জিনিস ব্যবহার ম্যানেজ করা বিভিন্ন দোকানতে এক একটা জিনিস কিনবেন আপনাদের খরচ সেই জায়গায় যেয়ে পড়বে আমাদের আমাদের খরচ নেই তার সব অনেক বেশি পড়বে এক্ষেত্রে যেহেতু আমরা আমাদের কিছু জিনিস ম্যানেজ আছে আর কিছু জিনিস ম্যানেজ করবো এক্ষেত্রে আমাদের জন্য সহজ দেখবেন আপনাদের সে সেটা খুশি আমরা ইনশাল্লাহ সঠিকভাবেই সাপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ স্যার আমার শ্রদ্ধা স্যার ডাক্তার মৌলানা জাহিদুল সাহেবকে উনি অনেক সুন্দরভাবে আমাদেরকে বোর্ডের মাধ্যমে কিভাবে অয়েলটা তৈরি করতে হবে মালিশটা তৈরি করতে হবে অনেক সুন্দর করে আমাদেরকে জানালেন তো সম্মানিত দর্শক শ্রোতা আমরা সকলেই আমার স্যারের জন্য দোয়া করবেন যেন আমার স্যারকে আল্লাহ তালা নিয়ে খেয়ার দাস করেন এবং মানুষ সেবার জন্য আল্লাহ তালা তাকে আরও এই কাজে অগ্রগতি দান করেন আমিন তো সম্মানিত দর্শক শ্রোতা তো এই যে আমার শ্রদ্ধেয় স্যার বললেন কীভাবে তৈরি করার জন্য তো এটা ব্যবহারের কিছু নিয়ম আছে যে ব্যবহার হলো আপনার রাত্রেবেলায় করতে হবে চার থেকে পাঁচ ফোঁটা আপনার পেনিসে মেখে পান পানে যে তেলতলা পিঠ যেটা আছে শিরা আর একটা দেখবেন তেল তেলা পিঠ সমান পিঠ ওই পিঠটা দিয়ে আস্তে করে এরকম মোড়ে একটা সুতো দিয়ে হালকা করে জড়ায় রাখবেন এক ঘন্টা হ্যাঁ যাতে করে এটা দরকার কারণ হচ্ছে যাতে করে ওইটা আপনার বাহিরে বা মুছে না যায় তো এইভাবে যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন তো আপনারা যারা এরকম এই জিনিসগুলো তৈরি করতে আপনারা হয়তো নিজেরা পারবেন না তো তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটার পাশাপাশি আরও যে ওষুধগুলো আছে এবং রিয়েল হোমিওপ্যাথি স্যার বলেছেন এগুলো যদি সঠিকভাবে আপনারা সেবন করেন কয়েক মাস যদি খান ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনারা ভালো ফলাফল পাবেন তো আপনাদের আর বাড়াতে যাচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতো এখনও বিদায় নিচ্ছি তার আগে বলছি যে আমাদের ভিডিওটা যা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ